নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের চ্যানেল দ্য বেঙ্গল ডিলিশিয়াসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সমস্ত নোটিফিকেশন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিম ভুজিয়া খেতে তো আমরা সকলেই ভালোবাসি। আজ আমি নিয়ে এসেছি মাছের ডিমের ভুজিয়ার রেসিপি। মাছের ডিমের রেসিপি অনেকেই অনেকভাবেই করে থাকেন, কিন্তু এই ইউনিক মাছের ডিমের ভুজিয়ার ভীষণই সহজ রেসিপি একবার অবশ্যই করার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তবে চলুন তৈরি করি মাছের ডিমের ভুজিয়া। এখানে আমি কড়াইয়ে তেল গরম করে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ। নেড়েচেড়ে হালকা করে ভেজে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর লঙ্কা বাটা। ঝালটা নিজেদের পছন্দ মতোই দেবেন। আবারও হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতোই দেবেন। মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল বাটা। যারা নারকেল পছন্দ করেন না তারা নারকেল বাটা স্কিপ করতে পারেন, কিন্তু নারকেল বাটা দিলে এই রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবার মশলাগুলোর সাথে নারকেল বাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। মশলার সাথে নারকেল ভালোভাবে কষানো হলেই দিয়ে দিতে হবে মাছের ডিম। মাছের ডিমগুলোকে চটকে নিয়ে দেব। আমি যেভাবে ডিমগুলোকে চটকে নিচ্ছি ঠিক এভাবেই চটকে নিয়ে দিতে হবে। ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার অনবরত নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। মাছের ডিমগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন, খুব সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেছে। এই মাছের ডিমের ভুজিয়া বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। সার্ভ করার জন্য আমাদের মাছের ডিমের ভুজিয়া একদম তৈরি। আশা করছি আমার এই মাছের ডিমের সহজ রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে রেসিপিটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেল দ্য বেঙ্গল ডিলিশিয়াসকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।